রাজবাড়ির কালুখালীতে প্রেমের ফাঁদে ফেলে ফাহিমা বেগম নামে 41 বছর বয়সী এক প্রবাসী নারীকে হত্যার দায়ে মোহাম্মদ আব্দুর রহিম মণ্ডলকে ফাঁসির আদেশ ও 50,000 টাকা জরিমানা করেছেন আদালত। ফাহিমা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর গ্রামের বাসিন্দা আর রহিমের বাড়ি রাজবাড়ি জেলার পাংশা উপজেলার জাগিরকয়া গ্রামে। বৃহস্পতিবার রাজবাড়ির সিনিয়র দায়রা জজ মোসাম্মদ জাকিয়া পারভিন এ রায় দেন। মামলা সূত্রে জানা গেছে, ফাহিমা ও অভিযুক্ত রহিম মণ্ডল কাতারে থাকতেন। বছর তিনেক আগে তারা দেশে আসেন। কাতার থাকাকালে আব্দুর রহিমের কাছ থেকে 2,10,000 টাকা ধার নেন ফাহিমা। একটি ঝামেলার কারণে রহিম দেশে চলে আসতে বাধ্য হন। তখনও ফাহিমা কাতারে থাকতেন। এরপর করোনার সময় ফাহিমাও দেশে চলে আসেন। দেশে আসার পরও ফাহিমা ধারের টাকা ফেরত দিচ্ছিলেন না। একদিন টাকা আনতে রহিম ভাঙায় যান, কিন্তু সেখানে ফাহিমা আগে থেকেই কয়েকজনকে দিয়ে রহিমকে শায়েস্তা করার উদ্যোগ নিয়েছিলেন। বুঝতে পেরে বাড়িতে ফিরে আসেন তিনি। এ ঘটনায় ফাহিমার ওপর ক্ষুব্ধ হন আব্দুর রহিম। তাকে হত্যার পরিকল্পনা করেন। হত্যার পরিকল্পনার অংশ হিসেবে ফাহিমার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তাকে বিয়ের প্রলোভন দেখান। বিয়ে করলে পাওনা টাকা ফেরত দিতে হবে না শর্তে ফাহিমা রাজি হন। রহিমকে বিয়ে করার জন্য 2023 সালের 30 সেপ্টেম্বর ফাহিমা বাড়ি থেকে বের হন। ওই দিন রাত 9টার দিকে ফাহিমা মৃগীবাজারে আসেন। তারপর তারা দুজনে হাঁটতে থাকেন। রাত 9:30টার দিকে পেছন থেকে গলায় গামছা পেঁচিয়ে ফাহিমাকে হত্যা করেন রহিম। এরপর লাশ রাজবাড়ির কালুখালী উপজেলার কাওয়াখোলা গ্রামের একটি ধানক্ষেতে ফেলে রাখেন। 5 অক্টোবর ধানক্ষেত থেকে পুলিশ লাশ উদ্ধার করে। 7 অক্টোবর অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে কালুখালী থানায় মামলা করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে আব্দুর রহিম গ্রেপ্তার হন। হত্যাকারীর ফাঁসির আদেশে সন্তুষ্ট ফাহিমার মেয়ে। রাজবাড়ির অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জানান, প্রেমের ফাঁদে ফেলে হত্যার ঘটনার এরায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। একজন মহিলাকে ডেকে নিয়ে তাকে ভুল বোঝায় বিয়ের প্রলোভন দিয়ে তাকে ডেকে নিয়ে এসে তার গলায় উন্নয় পেঁচায় হত্যা করা হয়েছে। এবং এইটা বিজ্ঞ আদালত রাজবাড়ির জেলা দায়রা জজ বাহাদুর দীর্ঘ শুনানির পরে সাক্ষী প্রমাণ সাপেক্ষে সন্দেহভাবে প্রমাণ হয়েছে। এই জন্য এই আসামিকে সর্বোচ্চ শাস্তি 302 ধারায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করেছে।